চার জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ছজনের, আহত হয়েছেন অন্তত 15 জনের মধ্যে মানিকগঞ্জে মা ছেলে সহ নিহত হয়েছেন 3 জন। পুলিশ জানায় টাঙ্গাইলের নাগরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী মিনিবাসটি মানিকগঞ্জের মূলজান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে, এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আহতদের উদ্ধার করে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে, পরে হাফিজুর রহমান ও তার মা হাসিমা বেগমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় মিনিবাসের চালক ও হেলপার। এদিকে সাভারের আশুলিয়া, কুমিল্লা ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 3 জনের।